গুড ইভিনিং বন্ধুরা, আজকে রান্না করবো বোয়াল মাছ কষা। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আজকে। যে বোয়াল মাছ, বোয়াল মাছ আমি আর পার্থই খাই, তো সেরকমভাবে আনাও হয় না। তো তো বোয়াল মাছ রান্না করবো এখন। ওই জন্য একটু তেল মাখিয়ে নিলাম, প্রচণ্ড ছিটকায়, আর আমার রাশিতেই আছে যতই তেল মাখাই না কেন তাও ছিটকাবে। তিন পিস মাছে তোমার 600 গ্রাম, বোধ হয় 600 না 700 গ্রাম ওয়েট হয়েছে। চলো চলো রান্নাটা শুরু করি। গ্যাস জ্বালিয়ে দিলাম, আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর এদিকে আমি রসুন আর আদা দিয়েছি, এটা পেস্ট করব। আর আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, এই সমস্ত কিছু, আর টমেটো দিয়ে পেস্ট করব। কড়াইটা একবার বসিয়েছিলাম, গরম হয়ে গেছিলো, তারপর জোগাড় করতে পারিনি, আবার বন্ধ করে দিয়েছি। তো কড়াই গরমই আছে। আগে একটা ঢাল নিয়ে নেবো, নাহলে নতুবা প্রচণ্ড ছিটকাবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম নতুন একটা সন্ধ্যায় নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো মাছগুলোকে এখন আমি ভেজে নেব, যেহেতু বড় বড় পিসগুলো মাছের, তো সেই জন্যে একটা একটা করেই ভাজবো। দেখো তেল ছিটে কি অবস্থা, আবার গ্যাস পরিষ্কার করতে হবে। কত তেল বেরিয়েছে দেখেছি, কতটুকু তেল দিয়েছিলাম আর কত তেল বেরিয়েছে মাছটা দিয়ে। ওইদিকে হতে থাক আস্তে আস্তে, আর আমি এদিকে মশলাটা করে নিই। করে নিয়ে এসেছি পেঁয়াজ আদা রসুন, আর এই মাছটা তখন হয়ে গেছে। বোয়াল মাছ না, তুমি তো খাও না, এত ভালো খেতে বললে। দুটো একসাথে হবে না, মনে হচ্ছে দুটো দিয়ে দিয়ে হবে না, দাঁড়াও দাঁড়াও। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, ভয় করছে। দারচিনি, লবঙ্গ, আর দেবো তেজপাতা। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর এবার দিয়ে দেব, আর এবার দিয়ে দেব টমেটো কুচি। আর দিয়ে দেবো এই যে
নিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এখন দিয়ে দেব লবণ। দেখো মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব নিজে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটা দিয়েও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো মাছগুলো, মাছগুলো এত বড় একটু সেদ্ধ হতেও সময় লাগবে। হয়ে গেছে মাছ, আর কালারটা খুব সুন্দর একটা কালার এসছে। বোয়াল মাছ আমি যতবার রান্না করেছি ওখানে জিরে গুঁড়ো দিই না, জিরে গুঁড়ো দিলে, জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়ো দিলে শুধু আমার কাছে খেতে ভালো লাগে। তো নামিয়ে নেবো গ্রেভিটা আর টানাবো না এখানে। তো চলো আর কথা বাড়াবো না, মাছটা তুলে নিই। এই বোয়াল মাছ পার্থর ভীষণ পছন্দের একটা মাছ।